আমি ক্যারেক্টার ইনপুট করানো থেকে মুভমেন্ট করানো পর্যন্ত মোট 5টি টিউটোরিয়াল আপলোড করেছি। যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজ আপনাদের দেখাবো কিভাবে ক্লক টাওয়ার ইনপুট করবেন, লাইটিং সেট করবেন এবং ক্লক টাওয়ারে ক্যারেক্টারগুলো কিভাবে ইনপুট করবেন। আর হ্যাঁ, আরেকটি কমান্ড খুব বেশি আসছে, সেটি হচ্ছে সেফুদা পরিমণি অথবা নিজের চেহারার মতো হুবহু ক্যারেক্টার কিভাবে বানাবেন, যেটা নাহিদ ব্রো তার ভিডিওতে বানিয়ে দেখাইছে। তো কথাটা কষ্টের হলেও সত্যি আমরা যারা মোবাইল ইউজার আছি তারা মোবাইলে কখনোই এ ধরনের ক্যারেক্টার বানাইতে পারবো না। এ ধরনের ক্যারেক্টার বানানোর জন্য পিসি লাগবে অ্যান্ড পিসি সফটওয়্যার ব্লান্ডার ইউজ করতে হবে। যদি এই ভিডিওর নিচে 1000টা কমেন্ট আসে যে আপনারা পিসি সফটওয়্যার ব্লান্ডার নিয়ে ভিডিও চান, তাহলে কথা দিলাম ব্লান্ডারের পরিমণি ও সেফুদাকে বানিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো। আর পার্ট টুতে যে ক্যারেক্টার বানায় দেখাইছি মোবাইল দিয়ে এ ধরনের ক্যারেক্টার বানিয়ে দেখানোই পসিবল, কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি ফায়ার সহ আরও বিভিন্ন ক্যারেক্টার প্রিজমা 3D ইনপুট করে ভিডিও বানাতে পারবেন, লাইক ফ্লামার FF এবং প্রিজো FF। আপনারা যদি চান তাহলে সেগুলো টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এখন চলুন দেখে আসি আমরা ওয়েবসাইটটি থেকে কী ধরনের ক্যারেক্টার পেতে পারি। আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব, এরপর সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিব ফ্রি ফায়ার 3D ক্যারেক্টার। এরপরে আমাদের সামনে ঠিক এ ধরনের একটি ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনার ওয়েবসাইটটিতে ঢুকে যেতে পারবেন। এখন দেখুন আমাদের সামনে ফ্রি ফায়ারের ক্লক টাওয়ার, কাস্টমাইজ করা ক্লক টাওয়ার, ফ্রি ফায়ারের বিভিন্ন ক্যারেক্টার সহ আরও অনেক পপুলার গেমসের ক্যারেক্টার কিন্তু আমরা এখানে ফ্রিতে পেয়ে যাব। এবং একটু নিচে গেলেই দেখতে পাবেন রিলেটেড ট্যাক্সের মধ্যে পাবজি ইন্ডিয়ান বিভিন্ন ক্যারেক্টার, 3D গেম, আরও অনেক ট্যাক্স আছে যেগুলোতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারেক্টার বাছাই করে নিতে পারবেন। যেমন আমি ইন্ডিয়াতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি ইন্ডিয়ান 3D মডেলস আমাদের সামনে শো করতেছে, মানে ইন্ডিয়ান কালচারের অনেক কিছুই আপনারা 3D আকারে পেয়ে যাবেন। এখানে দেখছি মোহনলালেরও 3D পিকচার এখানে অ্যাড করা হয়েছে। সো এগুলো দেখতে দেখতে আপনাদের পছন্দ মতো যে কোনো ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং সার্চিং অপশনে গিয়ে যদি আমরা লিখে দিই মোটু পাতলু, তাহলে দেখুন মোটু পাতলুরও 3D ক্যারেক্টার এখানে শো করতেছে। এছাড়াও আছে ডক্টর ঝটকা ঘষেটি বেগম, সরি ঘষেটি রামের 3D মডেল, যেগুলো ডাউনলোড করে কিন্তু আপনারা মোটু পাতলুর মতো সিরিজ তৈরি করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের ইচ্ছে মতো সার্চ দিয়ে দেখবেন, আশা করি ওয়েবসাইটটি থেকে আপনারা আপনাদের মন মতো ক্যারেক্টার পেয়ে যাবেন। এবং একটু সাইডে 3 লাইনে ক্লিক করে এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন, এরপরে অল ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সকল ক্যাটাগরির মডেল এখানে শো করবে, যেখানে পাবেন অ্যানিমেল অ্যান্ড পেটস, আর্কিটেকচার, আর্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, কার অ্যান্ড ভেহিকেলস সহ আরও অনেক কিছু। জাস্ট আপনারা খুঁজে খুঁজে দেখবেন আপনাদের যে ক্যাটাগরির মডেলের প্রয়োজন সেই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন, তাহলে আশা রাখছি আপনার মন মতো ক্যারেক্টার পেয়ে যাবেন। এরপরে ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নেবেন। কিভাবে মডেলগুলো ডাউনলোড করতে হয়, কিভাবে প্রিজমা 3D ইনপুট করতে হয়, সেই বিষয়টি নিয়ে আমি আগের ভিডিওর পার্ট 3 আলোচনা করেছি। আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ক্লক টাওয়ার, গাছপালা সহ আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। জাস্ট ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করে নিয়ে প্রিজমা 3D ইনপুট করে নেবেন। তো চলুন এখন চলে যাই ভিডিওর মেইন টপিকে। আপনারা ক্লক টাওয়ারটি এই ওয়েবসাইটটি থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকেও যদি ক্লক টাওয়ার ডাউনলোড করেন তাহলে হয়তোবা এই ক্লক টাওয়ারের চেয়েও আরেকটি বেশি অ্যাট্রাকটিভ ক্লক টাওয়ার আপনারা পেয়ে যাবেন। তো ক্লক টাওয়ারটি ডাউনলোড করে নিলে আপনাদের সামনে ঠিক এ ধরনের জিপ ফাইল শো করবে। আপনারা জাস্ট জিপ ফাইলটির উপরে ক্লিক করবেন, এরপরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এখন আমাদের সামনে একটি পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটির জায়গায় ক্লক টাওয়ার লিখে দিব এবং ওকে করে দিলে আমাদের সামনে জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এবং আমাদের সামনে স্মার্ট ক্লক টাওয়ার নামে একটি ফোল্ডার শো করবে, আমরা ফোল্ডারটিতে ক্লিক করব এবং ক্লক টাওয়ার নামে আরেকটি ফোল্ডার শো করবে, আমরা সেখানে ক্লিক করব। এরপরে দুইটি ফোল্ডার শো করবে, একটি হচ্ছে মডেল আরেকটি হচ্ছে টেক্সচার, আমরা এখন মডেলে ক্লিক করব। এখন আমাদের সামনে দুইটি ফাইল শো করবে, একটি হচ্ছে MTL আরেকটি হচ্ছে OBG, আমরা OBG ফাইলটি রেখে MTL ফাইলটি ডিলিট করে দেব, তাহলে নেক্সটে ইনপুট করার সময় ঝামেলা কম হবে। এরপরে ব্যাক অপশনে ক্লিক করে টেক্সচারের ভিতরে প্রবেশ করব। এখন দেখুন আমাদের সামনে মোট 18টি PNG ফাইল শো করতেছে, আমরা ক্লক টাওয়ারে বিভিন্ন স্থানে PNG ফাইলগুলো অ্যাড করব। এখন আমাদের প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নিতে হবে। সেজন্য জাস্ট প্রিজমা 3D অ্যাপের উপরে ক্লিক করবেন। এখন আমাদের সামনে ইনপোর্ট নামে একটি অপশন আসবে, আমরা ইনপোর্ট অপশনটিতে ক্লিক করব এবং স্মার্ট ক্লক টাওয়ার ফোল্ডারটির ভিতরে প্রবেশ করে আমরা OBG ফাইলটা ইনপুট করে নেব। এখন আমাদের সামনে কিছুক্ষণ প্রজেক্ট লোডিং নেবে এবং আমাদের সামনে এখন স্ট্যান্ডার্ড কালার ক্লক টাওয়ার শো করবে। এবং আমরা ক্লক টাওয়ারের এই অপশনটিতে ক্লিক করে ক্লক টাওয়ারটা একটু বড় করে নেব, সেজন্য জাস্ট স্কেল অপশনটিতে ক্লিক করবেন এবং 0.01 দেওয়া আছে এগুলো সবগুলো 1 করে দিবেন।
তাহলে দেখুন আমাদের সামনে আরেকটু বড় ক্লক টাওয়ার শো করতেছে। এখন আমরা প্রজেক্টটি সেভ করে নিব, সেজন্য এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন। এখন এখানে সেভ অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। এখানে প্রজেক্ট 1 অটোমেটিক্যালি দেয়া থাকবে, আপনারা আপনাদের ইচ্ছামত নাম লিখে দিতে পারেন। তো আমি স্মার্ট ক্লক টাওয়ার লিখে দিচ্ছি। নাম লেখা হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অপশনে ক্লিক করবেন। প্রজেক্টটি সেভ হয়ে গেলে আমরা হোম অপশনে ক্লিক করে হোম পেজে চলে যাব এবং প্রজেক্টটির উপরে ক্লিক করে পুনরায় ওপেন করে নিব। এখন আমাদের সামনে ঠিক এই ধরনের সাদা কালো প্রজেক্ট শো করবে। আমরা এখন প্রজেক্টের বিভিন্ন অংশের টেক্সচারগুলো অ্যাড করে নেব, সেজন্য এই অংশগুলোর উপরে ক্লিক করবেন। তো আমি গাছপালা থেকে শুরু করি, সেজন্য গাছের উপরে ক্লিক করলাম এবং সাইডে দেখুন টেক্সচার লেখা আছে। এই টেক্সচার অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের সেই স্মার্ট ক্লক টাওয়ার ফোল্ডারটির ভিতরে গিয়ে টেক্সচার ফোল্ডারটির ভিতরে প্রবেশ করবেন। এখন দেখুন আমাদের সামনে টেক্সচার ফাইলগুলো শো করতেছে। আপনারা গাছপালা দেওয়ার জন্য যে কোনো টেক্সচার ফাইল সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিলাম। দেখুন মাত্র কয়েকটি গাছের টেক্সচার অ্যাড হয়েছে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা গাছের উপরে ক্লিক করবেন এবং টেক্সচার অ্যাড করতে থাকবেন। গাছপালাতে টেক্সচার অ্যাড করা হয়ে গেলে সবচেয়ে নিচের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে টেক্সচার অ্যাড করব, সেজন্য নিচের এই প্ল্যাটফর্মটির উপরে ক্লিক করবেন এবং দেখুন 8 নাম্বার পিএনজি ফাইলটি অনেকটা ঘাসের মতো লাগতেছে। এই ফাইলটিতে ক্লিক করে আমরা টেক্সচার অ্যাড করে দিব। এখন দেখুন নিচের প্ল্যাটফর্মটি সবুজ ঘাসের মাঠের মতো লাগতেছে। এখন আমরা উপরের যে ফ্লোরটি আছে সেই ফ্লোরটিতে টেক্সচার অ্যাড করব, সেজন্য ফ্লোরটির উপরে ক্লিক করবেন, এরপর টেক্সচারের উপরে ক্লিক করবেন। এখন দেখুন 10 নাম্বার পিএনজি ফাইল একটু সিঁড়ির মতো আছে, এই ফাইলটি অ্যাড করে দেব। উপরের প্ল্যাটফর্মে টেক্সচার অ্যাড করা হয়ে গেলে আমরা এখন টাওয়ারগুলোতে টেক্সচার অ্যাড করব, সেজন্য জাস্ট টাওয়ারগুলোর উপরে ক্লিক করব এবং টেক্সচারে ক্লিক করে আপনাদের মন মতো যে কোনো ফাইল অ্যাড করে নেবেন। এভাবে আমরা সবগুলো টাওয়ারে টেক্সচার অ্যাড করে নেব। এরপরে জাস্ট আমরা লম্বা টাওয়ারগুলোতে টেক্সচার অ্যাড করব, সেজন্য জাস্ট টাওয়ারগুলোর উপরে ক্লিক করে টেক্সচারে ক্লিক করবেন এবং এখানে দেখুন 13 নাম্বার পিএনজি ফাইলের টাওয়ারের সিস্টেমে কিছু একটা দেখা যাচ্ছে। তো টাওয়ারগুলোতে এগুলো টেক্সচার অ্যাড করে নেবেন। এরপরে ছোট বাড়িগুলো আছে, এগুলোতে আমরা পিএনজি ফাইলগুলো অ্যাড করে নেব, সেজন্য বাড়ির ছাদের উপরে ক্লিক করব এবং টেক্সচারে ক্লিক করে যে কোনো ফাইল সিলেক্ট করে নেব। তবে একটু দেখে শুনে সিলেক্ট করবেন, কারণ অনেক ফাইলগুলোতে জানালা দরজার সিস্টেম করা আছে, এগুলো অবশ্যই ঘর বাড়িগুলোর ওয়ালে বসাইতে হবে। বাদ বাকি টেক্সচারগুলো আপনার ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। সবগুলো বাড়িতে টেক্সচার ফাইল অ্যাড করা হয়ে গেলে আমরা দেখতে পাবো বাড়ির যে বর্ডারগুলো আছে এগুলোতে কিন্তু টেক্সচার ফাইল অ্যাড হয় নাই। এগুলো বর্ডারে কাস্টম কালার দিয়ে আমরা বাড়িগুলোকে আরও অ্যাট্রাকটিভ করে নেব, সেজন্য জাস্ট বর্ডারগুলোতে ক্লিক করবেন এবং আপনার ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করে দিয়ে দিবেন। তবে দেওয়ার আগে খেয়াল করবেন কালারগুলো যেন উজ্জ্বল হয়, তাহলে দেখুন আমাদের যে বাড়িগুলো আছে সেগুলোতে অটোমেটিক্যালি একটা লাইটিং ইফেক্ট শো করতেছে। আমরা কিন্তু এখনও লাইট মারিই নাই। তো সবগুলো বাড়ির বর্ডারে আলাদা আলাদা কালার বা একই কালার আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে নেবেন। এরপরে আসি আমরা লম্বা যেগুলো টাওয়ার আছে এগুলোতে। দেখুন টেক্সচার অ্যাড করার পরেও টাওয়ারের কিছু অংশে স্ট্যান্ডার্ড কালার রয়ে গেছে, তো আমরা এগুলোতে জাস্ট কিছু উজ্জ্বল কালার দিয়ে দিব। সেজন্য জাস্ট এই সাদা অংশেতে ক্লিক করবেন এবং কালারিং অপশনে গিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে দিবেন। এখন দেখুন একটা টাওয়ারে কালার করলে সবগুলো টাওয়ারে কালার শো করতেছে, মানে আমাদের কষ্ট করে সবগুলো টাওয়ারে কালার করতে হবে না। এরপরে জাস্ট এই রিংয়ের মতো কিছু এলিমেন্ট আছে এগুলো কালার করে নেব, সেজন্য এই রিং অপশনগুলোতে ক্লিক করবেন এবং কালার অপশনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কালার দিয়ে দিবেন। তো রিংগুলোতে কালার করা হয়ে গেলে নিচের জাস্ট দেখুন এই লাইটগুলো আছে, লাইটগুলোতে কালারিং সেট করে দেব, সেজন্য যে কোনো একটি লাইটে ক্লিক করবেন এবং কালারে ক্লিক করবেন। তো যেহেতু এটা ল্যাম্পের মতো সেহেতু আমরা ল্যাম্প কালার সিলেক্ট করে দেব, মানে একটু হলুদ টাইপ আর কি। এবং একটি লাইটে কালার করলে সবগুলো লাইটে কালার হয়ে যাবে। এখন দেখুন ক্লক টাওয়ারটি আগের চেয়ে অনেকটা সুন্দর লাগতেছে। আপনারা জাস্ট একটু পরপর সবকিছু ঠিক আছে কিনা দেখে ফাইলটি সেভ করে নেবেন, কারণ মোবাইল তো এডিট করতে করতে কখন কোথায় চলে যায় বলা যায় না। এরপরে ক্লক টাওয়ারে আমরা লাইটিং ইফেক্ট সেট করব, সেজন্য উপরে এই বক্স চিহ্নটিতে ক্লিক করবেন এবং সাইডে দেখুন কারেন্টের বাল্বের মতো একটি চিহ্ন আছে, এই চিহ্নটিতে ক্লিক করবেন। তাহলে আমাদের সামনে একটি লাইট অ্যাড হয়ে যাবে। লাইট অ্যাড করার সাথে সাথে ক্লক টাওয়ারটি কিন্তু একটু অন্ধকার টাইপ হয়ে যাবে, কারণ রাতের সিনটা শো করবে। লাইট অ্যাড হয়ে গেলে লাইটটাকে টেনে আমরা একটু সামনের দিকে আনবো এবং লাইটটাতে কিছু চেঞ্জিং এর ব্যাপার স্যাপার আছে, সেজন্য লাইটটাকে টেনে একটু সামনের দিকে আনবো এবং লাইটের কালারটি অটোমেটিক্যালি সাদা দেওয়া থাকবে। আমরা লাইটের উপর ক্লিক করে যে কোনো কালার দিয়ে দিতে পারবো। তো আমি আমার ইচ্ছা মতো একটি কালার দিয়ে নিলাম। এখন দেখুন কালারের নিচে টাইপ অপশন আছে, এই টাইপ অপশনে ক্লিক করে আমরা লাইটের টাইপটা চেঞ্জ করে দিতে পারি। আমরা টাইপ অপশনে ক্লিক করলাম। এখন দেখুন প্রথম অপশন আছে স্পট, আপনারা যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে লাইটটা ঠিক ওই অংশটাই আলোকিত
প্রতিফলিত করবে লাইটটা যে অংশে থাকবে। যেমন আমাদের গ্রাম্য ভাষায় একটি লাইটকে ডিম লাইট বলা হয়, ঠিক এরকম যেটা নিজে নিজে আলোকিত হয়, অন্য কাউকে আলোকিত করে না। এরপরের অপশনটি আছে ডিরেকশনাল, যেটাকে আমরা টর্চ লাইটের সিমিলার ধরতে পারি। আমরা এখন ডিরেকশনাল অপশনে ক্লিক করে দেখাই যে লাইটটার ইফেক্ট কেমন পড়বে। এখন দেখুন যে লম্বা অংশটি আছে, এই অংশটি মূলত টর্চ লাইটের মতো আলো প্রদান করবে। এই লম্বা অংশটি যেদিকে ঘুরেছে সেদিকে আলোকিত হচ্ছে। তো আমরা এখন এর পরের অপশনটি দেখব। এর পরের অপশনটি হচ্ছে পয়েন্ট, মানে এটি কারেন্টের বাল্বের মতো, মানে লাইটটি নিজে আলোকিত হবে এবং আশেপাশে কিছু এরিয়া আলোকিত করবে। এরপরে অপশনটি আছে এরিয়া, মানে এই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে লাইটটি তার কাভারেজ এলাকাটা আলোকিত করবে। তো আমরা পয়েন্ট অপশন নিয়ে কাজ করব, সেজন্য পয়েন্ট অপশনে ক্লিক করলাম। এখন দেখুন লাইটটা আলোকিত করতেছে, বাট পাওয়ার কম। লাইটটাকে পাওয়ার দেওয়ার জন্য জাস্ট আমরা ইন্টেন্সিটি অপশনটিতে ক্লিক করব এবং এখানে এক দেওয়া আছে, এটা আমরা 50 দিয়ে দিলাম, মানে লাইটটি এখন 50 পাওয়ারের হয়ে গেছে। লাইটটিকে আমরা টেনে টুনে এখন ক্লক টাওয়ারের ভিতরে ঢুকাবো, যেন ক্লক টাওয়ার সহ ক্লক টাওয়ারের নিচের এরিয়াটা একটু আলোকিত হয়। সেজন্য লাইটটাকে জাস্ট আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেব। একটি টাওয়ারে লাইট দেওয়া হয়ে গেলে লাইটটি জাস্ট কপি করে নেব, সেজন্য লাইটে ক্লিক করে কপি অপশনে ক্লিক করব এবং লাইটটি কপি হয়ে গেলে আমরা লাইটটিকে টেনে আরেকটি ক্লক টাওয়ারের ভিতরে ঢুকিয়ে দেব। টাওয়ারগুলোতে লাইট দেওয়া হয়ে গেলে আমরা প্রত্যেকটা রুমের ভিতরে লাইট দিয়ে দিব। আপনাদের যার যে কালার ইচ্ছা বা যার যত পাওয়ারের লাইটের প্রয়োজন ইচ্ছে মতো দিয়ে দিবেন। রুমগুলোতে লাইট দেওয়া হয়ে গেলে আমরা সাইডের টাওয়ারগুলোতে লাইট দিয়ে দিব। সবগুলো লাইটের টাইপই কিন্তু পয়েন্ট থাকবে এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো পাওয়ার বাড়িয়ে নেবেন। মোটামুটি সবগুলো জায়গায় লাইটিং করা হয়ে গেলে দেখুন টাওয়ারটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা এখন নিচের যে বাতিগুলো আছে এখানে কিছু লাইট সেট করে দেব, সেজন্য প্রত্যেকটা বাতিতে আপনারা ধৈর্য সহকারে লাইট সেট করে দিবেন, তাহলে টাওয়ারটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। টাওয়ারের সব জায়গায় বাতি সেট করা হয়ে গেলে আমরা জাস্ট ক্যারেক্টার ইম্পোর্ট করব, সেজন্য ক্লক টাওয়ারটি সেভ করে নেবেন এবং হোম অপশনে গিয়ে আপনারা নতুন একটি ট্যাবে ক্যারেক্টার ইম্পোর্ট করে নেবেন। কিভাবে ক্যারেক্টার ইম্পোর্ট করতে হয় এবং টেক্সচার অ্যাড করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি গত ভিডিওর পার্ট 3 আলোচনা করেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন এবং সেই অনুযায়ী ক্যারেক্টার ইম্পোর্ট করে টেক্সচার অ্যাড করে নেবেন। ক্যারেক্টার ইম্পোর্ট করা হয়ে গেলে ক্যারেক্টারটি সেভ করে নেবেন এবং ক্যারেক্টারের যে নাম আছে সেই নামটাতে ট্যাপ করে ধরে রাখবেন এবং ক্যারেক্টারের নামটি ফ্লোটিং হয়ে গেলে এটাকে টেনে জাস্ট এই বক্সের উপরে ছেড়ে দেবেন। এরপরে বক্সটির উপরে ক্লিক করবেন। এখন দেখুন বান্ডিল নামের একটি ক্যারেক্টার কিন্তু বক্সটিতে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা জাস্ট থ্রি লাইন অপশনটিতে ক্লিক করে হোম পেজে চলে যাবেন এবং আপনারা এতক্ষণ যে স্মার্ট ক্লক টাওয়ার কাস্টমাইজ করলেন সেটিতে ক্লিক করে ওপেন করে নেবেন। তাহলে দেখুন আমাদের সামনে টাওয়ারটি শো করতেছে। এখন আমরা এখানে ক্যারেক্টার ইনপুট করব, সেজন্য উপরে এই বক্স চিহ্নটিতে ক্লিক করবেন এবং নিচের যে বান্ডিলটি আপনারা বক্সে অ্যাড করলেন সেই বান্ডিলটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের সামনে বান্ডিল নামের ক্যারেক্টারটি ইনপুট হয়ে গেছে, সেটি এই ডান সাইডে তাকালেই বুঝতে পারবেন এবং ক্যারেক্টারটি আপনাদের টাওয়ারে যেখানেই থাকুক না কেন আপনারা টেনে টেনে সামনে আনবেন এবং ক্যারেক্টারটি ছোট দেখাইলে আপনারা স্কেলটা বড় করে নেবেন। এখানে 2 জায়গায় আমি 3 দিয়ে দিলাম, তাহলে ক্যারেক্টারটি আগের চেয়ে একটু বেশি বড় দেখাবে এবং ক্যারেক্টারটি টেনে টুনে আপনারা আপনাদের পজিশন মতো বসিয়ে নেবেন। এখন যেহেতু ক্যারেক্টারটি আমাদের সামনে সাদা কালো আকারে আসছে, সেহেতু আমরা ক্যারেক্টারটিতে টেক্সচার অ্যাড করে নিব। টেক্সচার অ্যাড করলে ক্যারেক্টারটি ঠিক এরকম দেখাবে, হাফ প্যান্ট পরা, কারণ অতিরিক্ত গরম তো হাফ প্যান্ট পরা ক্যারেক্টার রাখাই ভালো, এতে আপনার মোবাইলটি ঘামে ভিজবে না। এখন ক্যারেক্টারটি টেনে টুনে আপনারা আপনাদের পজিশন মতো বসিয়ে নেবেন। তো পরবর্তীতে প্রিজমা 3D কোন টপিক নিয়ে ভিডিও বানাবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একবার না বুঝলে ভিডিওটি বারবার দেখতে থাকুন।